এডিসি নির্বাচন এগিয়ে আসতেই ফের তিপ্রাল্যান্ড এবং বান্ধের রাজনীতি শুরু করল আইপিএফটি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর তিপ্রাল্যান্ড নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করেনি আইপিএফটি। বুধবার সকালে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ১৫ অক্টোবর সকাল ৬টা থেকে ১৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এডিসি এলাকাতে বন্ধের ঘোষণা দেন আইপিএফটির মুখপাত্র মঙ্গল দেববর্মা। মঙ্গল দেববর্মা এদিন সংবাদ সম্মেলনে বলেন, তিপ্রাল্যান্ড যেন তাদের অতি সত্তর দেয়া হয়। হাই লেভেল মডেলিটি কমিটির রিপোর্ট পেশ করা এবং এডিসির হাতে আরও ক্ষমতা দেওয়ার দাবিতে তারা ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে। ত্রিপুরায় আইপিএফটি বিজেপির সহযোগী, দুই দল একসঙ্গে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে লড়েছে। আইপিএফটির মূল দাবি বিধানসভা নির্বাচনের আগে ছিল পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড, যদিও মুখে বিজেপি এই দাবির বিরোধিতা করেছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই দুই দলকে একসঙ্গে সংবাদ সম্মেলন করতে দেখা যায়নি। এই পৃথক রাজ্যের দাবিতে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার বিভিন্ন জায়গায় অবরোধ এবং রাস্তা রোকোর আন্দোলন চালিয়েছে আইপিএফটি। বর্মরাতে টানা ১০ দিন জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বসেছিল তারা। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি কায়েম করেছিল পৃথক রাজ্যের দাবিতে। অভিযোগ, মান্দাইতে আইপিএফটির এমনই এক রাস্তা অবরোধের খবর করতে গিয়ে তাদের দলীয় কর্মীদের হাতে খুন হয়েছিল সাংবাদিক শান্তনু ভৌমিক। গাড়ির চালক জীবন দেবনাথ খুমলুং এলাকা থেকে নিখোঁজ হয়ে যান ৪৬ দিন পরে তার মাটি চাপা দেহ মেলে। বিধানসভা নির্বাচনের পরেও পৃথক রাজ্যের দাবি নিয়ে বেশি কিছু বলতে শোনা যায়নি আইপিএফটিকে, তারা চুপচাপই ছিল। ত্রিপুরায় এডিসি নির্বাচন এগিয়ে আসছে, তাই ফের পুরানো অস্ত্রে শান দিচ্ছে বিজেপির এই সহযোগী দল। এমনিতেই এডিসি নির্বাচন আসতে রাজ্যের পাহাড়ে আবার রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। এবছর ১৭ মে ত্রিপুরার এডিসির মেয়াদ শেষ হয়েছে, করোনা মহামারীর কারণে এখনও নির্বাচন হয়নি। তিপ্রাল্যান্ড যাতে অতি সত্তর আমাদেরকে গঠন করে দেওয়া হয় এবং হাই লেভেল মডেলিটি কমিটি, যেটা ২০১৮ সেপ্টেম্বর মাসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই কমিটিটা গঠন করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট যাতে আমাদেরকে প্রদান করা হয় এবং ১২৫তম সংবিধান সংশোধন, যেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের বিধানসভায় বিল পাস করে দিল্লিতে পাঠিয়েছিল, ওইটা যাতে লোকসভা রাজ্যসভাতে অতি সত্তর এইটার ফাইনালাইজেশন এক করে আমাদেরকে কার্যকরী করা হয় এবং আরও ছোটোখাটো অন্যান্য ইস্যু, এইগুলোকে নিয়ে আমাদের আসন্ন ১৫ তারিখ এবং ১৬ তারিখের সকাল ৬টা পর্যন্ত আমাদের ২৪ ঘন্টার বন্ধ। আগামী ১৫ তারিখ, অক্টোবর মাসের ১৫ তারিখ সকাল ৬টা থেকে ১৬ তারিখ সকাল ৬টা পর্যন্ত আমাদের ডিস্ট্রিক্ট এলাকা, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া, এডিসি এরিয়াকে আমরা ২৪ ঘন্টার জন্য বন্ধ ডেকেছি। এটা আমাদের ইয়র আইপিএফটি, আটিসা, আইডাব্লিউএফটি, ত্রিপুরা কন্ট্রাক্ট বোতল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন, আমাদের সহযোগী সংগঠন সিচেয়ারিং এর ফাইনালাইজেশনটা, এটা আমাদের পার্টি আইপিএফটির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যখন আলোচনা হবে তখনই বোঝা যাবে আমাদের ফাইনালাইজেশনটা কিভাবে হয়। এইটা হয়তো আপনারা একটু অপেক্ষা করবেন, আমরা অবশ্যই আপনাদের জানাব। আমরা যখনই ফাইনালাইজ করব তখন আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আমরা রিপোর্ট চ্যানেল ৩ রাত।